ইনি চকলেট ফেসিয়াল নিয়েছেন সোনা গাতেছে কলকাতার দাদাবাবু এই যে এই তামিম ভাই কি হয়েছে অবস্থাটা দেখি একবার একদম খুব সুন্দর হয়েছে আজকে আপনার জন্মদিন, তো কেমন সেলিব্রেশন হইলো আজকে দিনের? সেটা আপনি দেখতেই পাচ্ছেন, অনেক নাচাচি করে টায়ার্ড, অনেক হাঁপাচ্ছি, ঠিকমতো বাড়ি যেতে পারছি না। তো আজকের দিনের আপনার কেমন, সবার সাথে কিভাবে দিনটা কাটাইলেন একটু শুনতে চাই। কাটাইলেন বলো, কেন ঠিক মতো বলো। আমি তো আপনাকে শুনালো বলো। আচ্ছা ম্যাম, আজকে আপনি অন করছো, অন করছো, অন করা আছে, ঠিক আছে বলেন। কেমন কাটলো দিন? দিন কাটলো, দিন কাটলো কেক কেটে কেটে, সবাইকে কেক খাইয়ে খাইয়ে এবং নিজেকে খেয়ে। তো আমি সকালবেলাতে একটা শিশু কেন্দ্রে গিয়েছিলাম, সেখানে বাচ্চাদের সাথে কেক কেটেছি, তারপরে খাওয়া দাওয়া করেছি, ওদেরকে ওদেরকে গিফট দিয়েছি এবং ওরাও আমাকে গিফট দিয়েছে। এইতো সারাদিন ওদের সাথে মজা করলাম। আমার নানুভাই থেকে যেটা আমি সারপ্রাইজ গিফট বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে যে নানুভাই কি আমাকে দেবে ওই দিনটায়। আমি এসে নানুভাই হাতের দিকে তাকিয়ে থাকি, কখন সে পকেট থেকে কিছু একটা বের করে আমাকে দেবে। অ্যান্ড তার গিফটগুলো অনেক অনেক মানে পকেটের মধ্যেই সীমাবদ্ধ থাকে। দোকান থেকে সে আমাকে, আমি পায়ে একটা পায়েল পরে আছি, এটা সে আমাকে একদম, আমি যখন বুঝি যে বার্থডে কী, সে সময় আমাকে গিফট করেছিল। অ্যান্ড এরকম মানে সারপ্রাইজ গিফট আমার প্রতি বছরই থাকে নানুভাইয়ের পক্ষ থেকে।